প্রতিদিন খবরের পাতা খুললেই ধর্ষণ সংক্রান্ত কোনো না কোনো ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে। তারপর সেই ঘটনা নিয়ে কিছুদিন আন্দোলন হয়, কিছুদিন লেখালেখি হয়, কিছুদিন প্রচুর আলোচনা চলে, তারপর সবকিছু বন্ধ হয়ে যায়। আমাদের জীবনে নতুন কোন ইস্যু চলে আসে। ভুক্তভোগীকে পোহাতে হয় নানান ঝামেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও মেলে না সঠিক বিচার। অন্যদিকে সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং দুর্বল আইনি অবকাঠামোর ফলে অহরহ পার পেয়ে যায় অপরাধী, চালিয়ে যায় নারীদের প্রতি একের পর এক নির্যাতন এবং অবিচার। 1998 সালে নিজ গৃহে ধর্ষণের পর 20 বার ছুরির আঘাত করে হত্যা করা হয় সাজনিন তাসনিম রহমানকে। 2003 সালে নিম্ন আদালত 6 জনকে ফাঁসির আদেশ দেয়, কিন্তু 2016 সালে সর্বোচ্চ আদালত 1 জন বাদে সকলকেই মুক্তি দিয়ে দেয়। দীর্ঘ 18 বছর পর একমাত্র সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফাঁসি হয় শহীদুল আলমের। 2000 সালের 1 জুলাই রাতে নিজ বাড়িতে ধর্ষণের পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় রুস্তানুল ইসলাম মোশাররফকে। আজ 16 বছর পর একে একে খালাস পেয়ে গিয়েছে অভিযুক্ত এম এ কাদের, তার স্ত্রী রেণু কাদের এবং কাদেরের শ্যালক শেখ শওকত আহমেদ এবং শেখ কবির আহমেদ। 2010 সালে নারায়ণগঞ্জে চাচার সঙ্গে ফুফুর বাড়িতে যাওয়ার পথে চাচাকে বেঁধে রেখে মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ খোকন মিয়া, ইকবাল হোসেন, জিয়াউল হক এবং ইমদাদ হোসেন গণধর্ষণ করে দুই বোনকে। দীর্ঘ 9 বছর পর আদালতের রায় হয় 2019 সালের 5ই ফেব্রুয়ারি। 2015 সালে ঢাকার রাস্তায় মাইক্রোবাসে তুলে এক গারো তরুণীকে ধর্ষণ করে আশরাফ খান ওরফে তুষার এবং জাহিদুল ইসলাম। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা নিতে গড়িমসি করায় হাইকোর্টের রুল অনুযায়ী মামলা নেওয়া হয়, কিন্তু 5 বছর হয়ে গেলেও এখনো মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। 2016 সালের 20 মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি ঝোপের মধ্যে ধর্ষণ করে তনু নামের এক তরুণীর লাশ ফেলে রাখা হয়। দীর্ঘ 4 বছর পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। 2017 সালে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাইম আশরাফ এবং সাদমান সাকিব, ড্রাইভার বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীর সহায়তায় বনানের একটি হোটেলে 2টি মেয়েকে ধর্ষণ করে। উল্লেখ্য, অভিযুক্তরা বর্তমানে জামিনে মুক্ত। সাক্ষীর অনুপস্থিতির কারণে এই মামলার কার্যক্রম কোনো ক্রমেই এগোনো যাচ্ছে না। উল্লেখিত ঘটনাগুলো বাদেও সুপ্রিম কোর্টের সূত্র অনুযায়ী মার্চ 2020 পর্যন্ত দেশের 22টি জেলায় ঝুলে আছে অন্তত 164,551টি নারী ও শিশু নির্যাতন মামলা। বাংলাদেশের আইনে ধর্ষণের সংজ্ঞা, ধরন এবং শাস্তি সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা এবং উপযুক্ত তথ্য না থাকায় প্রায় ধর্ষণের মামলাগুলোর ক্ষেত্রে ভুক্তভোগী সঠিক বিচার পান না। তাছাড়াও প্রতিদিন আরো অসংখ্য ধর্ষণ ও নির্যাতনের ঘটনা এখনো রয়ে যায় লোকচক্ষুর আড়ালে। সাক্ষ্য আইন 1872 অনুযায়ী আসামিপক্ষের আইনজীবীকে ধর্ষণ মামলার বাদীকে চরিত্রহীন ব্যক্তি হিসেবে উপস্থাপনের স্বাধীনতা দেয়া হয়েছে, যা একজন নারীর জীবনযাপন ব্যবস্থা, পোশাক এবং শারীরিক সম্পর্ক ইতিহাস নিয়ে আসামের পক্ষকে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছে। নেপাল ও ভুটানের মতো পৃথিবীর বহু দেশে বৈবাহিক ধর্ষণকে আইনিভাবে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়, তবে বাংলাদেশ আইনে বৈবাহিক ধর্ষণকে স্বীকৃতি দেওয়া হয়নি যদি না স্ত্রীর বয়স 13 বছরের কম। বাংলাদেশের আইনে পুরুষ ও তৃতীয় লিঙ্গের মানুষের ধর্ষণের শিকার হবার সম্ভাবনাকে অস্বীকার করা হয়। 2011 সালে উচ্চ আদালত বাংলাদেশ সরকারকে 2000 সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে যৌন হয়রানির জন্য নির্দিষ্ট শাস্তির বিধান অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন 10 ধারা 2 অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কোনরূপ শারীরিক স্পর্শ করা ছাড়াও যৌন নির্যাতনের সুযোগ রয়েছে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এর শাস্তি 2 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা। কিন্তু 2003 সালের সর্বশেষ সংশোধনী অনুযায়ী সেকশন 10 এর 2 ধারা বাতিল করা হয়। এর ফলে দেশে যৌন নির্যাতনের বিরুদ্ধে শাস্তির সুযোগ অনেকখানি কমে গিয়েছে। বিচারহীনতার এই সংস্কৃতি এবং পুরনো ত্রুটিপূর্ণ আইনের অবসান না ঘটলে ধর্ষণের মতো এই ভিন্ন অপরাধের মাত্রা আমাদের দেশে কখনোই কমবে না। এই দায়ভার রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজকে একত্রে নিতে হবে এবং এই অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাই আসুন আমরা সকলে সোচ্চার হই, নিজ নিজ জায়গা থেকে অবস্থান গ্রহণ করি, ধর্ষণ এবং লিঙ্গভিত্তিক যে কোনো ধরনের সহিংসতাকে এক হয়ে রুখে দাঁড়াই।